শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছে আজ সকালটা নিশ্চয়ই অনেক ভালোভাবে কাটছে আপনাদের সকাল সকাল বন্যা হাজির হয়ে গেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এশিয়ান টেলিভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি आज हमारे संगे आछे हमारे एकजन प्रिय तारका संगे आमरा अनेक कथा बोलबो चाइले आपनाराओ शामिल होते पारेन फोनेर माध्यमे प्रिय तारकार काछे जाबार आगे आपनादेर जानिये दिते चाइ आज सारा दिन एशियान टेलिविशनेर पर्दाय कि कि आयोजन थाकछे चलुन देखे नि एशियान हाइलाइट्स थेके आकाश तार झिनुकेर बुके सृष्टि हवा भालोबासा बांगला सिनेमा देखबेन आज बेला 11টায় फेयर एंड लवली निवेदित बांगला सिनेमा देखবেন आज দুপুর 2:10 মিনিটে मादक सन्त्रास और दुर्नीति बिरोधी विशेष अनुष्ठान जाना उचित देखবেন आज সন্ধ্যা 6:30 মিনিটে আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিলটাকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন 10টি নেতার ভিতরে একটি নেতা শেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধ্যা 7টায় ব্রাইডাল শো শনাই দেখবেন আজ রাত 8টায় ধারাবাহিক নাটক চেনা পথ অচেনা গলি দেখবেন আজ রাত 8:30 মিনিটে एक्शन गोयेंदा टीम चले धारावाहिक नाटक एक्शन गोयेंदा देखबेन आज रात 9टाय कमेडी शो बहुरूपी देखबेन आज रात 10टाय सबके शुभेच्छा जानिए शुरू करो बिनोदन जगते सर्वशेष खबर निये आनंद बार्ता देखबेन आज रात 10:30 मिनिटे ওয়ালটন নিবেদিত ফোনোল্যাব মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায় এক নজরে দেখে নিলেন আজ সারা দিন এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য কি কি আয়োজন থাকছে আশা করছি একটা আয়োজন আপনাদের কাছ থেকে মিস হবে না আজ আড্ডা দিতে আমাদের সঙ্গে এসেছে আমাদের প্রিয় তারকা অভিনেত্রী নোভা চলে যাচ্ছি তার কাছে শুভ সকাল কেমন আছেন শুভ সকাল বন্যা আপু খুব ভালো আছি বেশ একটু জ্যামের মধ্যে দিয়ে রাস্তা পাড়ি দিয়ে আসতে হলো আপনাদের কাছে একদম একদম তাই তো সেই সময়টা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাট এখন খুব ভালো আছি বাহ ফাইনালি ভালো আছেন এটাই আসলে শুনতে চাই আমরা বিকজ আমরা অলওয়েজ চাই যে আপনারা খুব ভালো থাকেন আমরা সবাই খুব ভালো থাকি সকাল সকাল যেহেতু আশা হয়েছে একটু সময় হয়ে গেছে এখন 10:30টা বেজে গেছে অনেক জনই ব্যস্ত বেলা হয়ে গেছে একটু জানবো যে প্রতিদিন সকালটা কি করে শুরু হয় আচ্ছা আমার সকালটা একটু বেশ তাড়াহুড়ো করেই শুরু হয় আচ্ছা এখন আপনি তো জানেন যে দর্শকরাও জানেন কারণ হচ্ছে বেশ অনেক দিনই হয়ে গেছে আমি টোস্টার প্রোডাকশন নামের একটা বিজ্ঞাপন সংস্থায় আছি তো সকালে আমার অফিস থাকে তারও আগেও আমার ছেলের স্কুল থাকে তো যেটা হচ্ছে সকালবেলা একটা তাড়াহুড়ো দিয়ে শুরু হয় ঘুম থেকে উঠো ছেলেকে রেডি করো টিফিন রেডি করো রুটিন মতো বই নিয়েছি কিনা তারপরে হচ্ছে নিজে রেডি হও ছেলেকে ড্রপ করে অফিসে আসো তারপরে সারা দিনের নানান ব্যস্ততা তো থাকেই আর যেদিন শুটিং থাকে সেদিন হচ্ছে ওই সেম ভাবে হচ্ছে দেখা যাচ্ছে আমি আমার কাপড়চোপড় প্যাক করলাম শুটিং এর কস্টিউম সবকিছু নিয়ে দিয়ে সেদিন শুটিং এর রওনা হয়ে যায় কারণ শুটিং যেহেতু একটু বেশি সকালে রওনা করতে হয় বা কল টাইমটা থাকে আর আমার ছেলের স্কুল হচ্ছে ডে শিফটে তো সেদিন হচ্ছে অন্য কেউ হয়তো ওকে স্কুলে দিয়ে আসে অল্টারনেট একটা ব্যবস্থা আসলে একটা ব্যবস্থা হয় বিকজ যেহেতু কাজ করছেন কাজের মধ্যে দিয়ে সময়টা পার করতে হয় ওকে বিজ্ঞাপন সংস্থার কথা যেহেতু এলো আমরা কিন্তু নোভাকে বিজ্ঞাপন থেকেই চিনি এবং সেখান থেকেই আমরা যতটুকু জানি যে তার যাত্রাটা শুরু হয়েছিল মনে পড়ে কি সেই সব দিনগুলোর কথা একেবারে মনে পড়ে এবং খুব মজা লাগে এখন আমি আসলে এখন তো আসলে টেবিলের এপারে বসা তো এপারে বসে যখন ওপারের সব দৃশ্যপটগুলো দেখি খুব মজা লাগে যে সেই সময়কার ছোট ছোট এক্সাইটমেন্ট এখন যখন মানে নতুন নতুন বাচ্চাদেরকে দেখি যে ওরা কাজ করার সময় কতটা এনথুজিয়াস্টিক কতটা এক্সাইটেড তখন ভাবতাম যে আসলেই তো ছোটবেলায় যখন আমরা এরকম শুরু করেছি কাজ করছি তখন আমাদেরও তো এরকম একটা মানে এনথুজিয়াজম কাজ করতো অনুপ্রেরণা কাজ করতো মানে বিষয়গুলো আসলে এরকমই হতো এখন টেবিলের এই পাশ থেকে খালি দেখতে পাচ্ছি মানে সব কিন্তু একই ঘুরে ফিরে একই রকম হয় আর এনवायरमेंट হয়তো কিছুটা পরিবর্তন হয়ে যায় কিন্তু আগে যেভাবে আপনারা এসেছেন এখনো তারা একইভাবে আসছে এবং ওই যে তাদের যে ভালো কাজ করবার যে স্পিরিটটা সেটা কিন্তু সব জেনারেশনই সেম ওকে বাট কাজের পরিবেশ এবং কাজের ধরন কি এক আছে যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে যদি আমি বিজ্ঞাপনের কথা যেহেতু এসেছে বিজ্ঞাপন দিয়ে শুরু করে তারপর নাটকে যাই না হয় আগে যেটা হতো যে বিজ্ঞাপন মানেই ছিল বেশ বাজেট বহুল কাজ কারণ তখন শুধু টেলিভিশন কমার্শিয়াল ছিল এখন অনলাইন কন্টেন্টের যুগে একটা টি আর একটা ও এর পার্থক্য অনেক কিছু বদলে দিয়েছে আচ্ছা বাজেট অনেকখানি দেখা যাচ্ছে যে যেহেতু ওয়েব কন্টেন্ট হচ্ছে বেশি বা টিভি সিরো বা টেলিভিশন কমার্শিয়ালেরও বাজেট আসলে আগের মতো এখন বাজেট হয় না সেগুলো অনেক গুণে কমে গেছে একই অবস্থা নাটকেও আগে যেরকম সুন্দর একটা বাজেট নিয়ে কাজ করা হতো অনেক সময় নিয়ে ধরে ধরে গল্প মানে বাধা হতো এবং অনেক গল্পের অনেক অলংকার থাকতো এখন মানে বিভিন্ন প্রতিকূলতার কারণে সেই অলংকারগুলো সব জায়গা থেকে একটু একটু করে তো ঝরে পড়ছে তারপরেও আপনারা কাজ করছেন আমরা কাজ করছি এবং কাজের এই জায়গাটা আসলে আমার মনে হয় যে এই জায়গাটাকে ভালোবাসার একটা মানে বেশ ভালোবাসার জায়গা থেকে আসলে আমরা প্রতিটা আর্টিস্ট কাজ করি কারণ হচ্ছে যে আমি অনেকবার চিন্তা করেছি আচ্ছা তাহলে কেন এখানে এত সমস্যা তাহলে তারপরেও কেন এখানেই কাজ করতে হবে ওয়ার্কিং আওয়ারের কোনো হিসাব নেই হ্যাঁ না খাওয়া নেই কেন এখানেই থাকতে হবে পরে আমার মানে এক্সপেরিয়েন্স হয়েছিল কারণ আমি এই অ্যাড ফার্মটাতে জয়েন করার আগে আমার 6 মাস আমি আরেকটা কর্পোরেটে কাজ করেছিলাম সেটা একটা আইটি সেক্টরের কোম্পানি ছিল এবং আমি এত বোর হচ্ছিলাম মানে আমার কাজ মজা ছিল সব ছিল কিন্তু কোথায় জানি আমার একটা চ্যালেঞ্জ মিসিং বা কি জানি একটা মিসিং আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো একটা বক্সে বন্দী হয়ে গিয়েছি আচ্ছা তো তখন আমি ফিল করলাম যে আচ্ছা এটাই হচ্ছে আমাদের প্রফেশনটা একটা নেশার মতো এটা 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 আসলে হবে না এটাই এখানে ফিরতে যেভাবে হোক সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি তাই একদম এই বিষয়গুলোর মাঝখান থেকে আসলে তারপরও যেটা বলছিলেন যে এত প্রতিকূলতার মাঝখান দিয়েও কাজ করতে হয় কাজ করছি আমরা মানে আগে যেমন কাজ করবার আগে একটা ব্যাপার ছিল যে কাজ করব পেমেন্ট নিয়ে চলে যাব এরকম একটা ব্যাপার হয়তো ছিল রাইট আগে থেকে এখন মনে হয় বিষয়টার প্র্যাকটিসটা একটু বেশি মানে আমি জানি না আপনার প্রশ্নটা শেষ হয়নি আমি মাঝখান থেকে কথাটা কেড়ে নিলাম আগে যেটা হচ্ছে একটা কাজ করার আগে আমরা সময় পেতাম গল্পটা নিয়ে ভাববার চরিত্রটা নিয়ে ভাববার এটার এই চরিত্রটার জন্য এই স্পেসিফিক পোশাকগুলো একটু টাইম দেয়া কিন্তু এখন আমার কাছে মনে হয় যে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করা হয় বা ওই সময়টাকে আদৌ আমরা পাই কিনা একদম তাই এটা নিয়ে আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে বিরতির পরে অবশ্যই প্রিয় দর্শক চলে যাচ্ছি বিরতিতে সঙ্গে থাকুন সবাই বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি বন্যা আছে আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে আছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আজকের তারকার সঙ্গে কথা বলতে পারেন আমাদের মাঝে আজকে আছে নোভা আপনারা চাইলে খুব ব্যস্ততার মাঝখান থেকেও ফেসবুকে আমাদের লাইভটি দেখতে পারেন www.facebook.com/asiantvofficial-এ চলে যাচ্ছি নোভার কাছে নোভা পাওয়ার একবার আমন্ত্রণ আমরা শুনছিলাম যে কেমন করে আসলে দিনগুলো পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে অনেকগুলো বছর কিন্তু পার হয়ে গেল আমরা কথা বলছিলাম ব্রেকের সময় তা নিয়ে কথা বলছিলাম প্রায় 14 বছর কেমন যাচ্ছে বা কেমন চলে যাচ্ছে আসলে স্বপ্নের মতো মনে হয় যে এই চোখ বন্ধ করলাম মাঝখান থেকে 14টি বছর নাই হয়ে গেল চেঞ্জেসটা কি এসেছে চেঞ্জেস এসেছে স্থির হতে শিখেছি আমার কাছে মনে হয় যে ছেড়ে দেয়া মানে হাল ছেড়ে দেয়া না মানে I learned to let it go okay তারপরে হচ্ছে ধৈর্য এখন আরো অনেক ধৈর্যশীলা হয়েছি যতটুকু হয় না আমরা একদম সরাসরি বলতে একটু ম্যাচিউরড হয়েছে यस এক বাক্যে হচ্ছে যে ম্যাচিউরিটি লেভেল বেড়েছে আর একটু ওকে এই যে চেঞ্জেস এর জায়গাটা কিছু পরিবর্তন আসে সবার লাইফেই কাজের ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন এসেছে किंतु नोवा नोवार जगह थे किंतु आछे अमरा जो दे देखी शेष जगह थे कि जो नोवा आगे उसे मैं पे काज करतो एकों उठीक से मैं पे काज अश्लील निजे के ये जगह खूबी भागवती मने है कारण होते जे जारी ना शोभर भालो बसा अल्लाह तला रहमत सब समय ये জায়গাটায় আমার কাজ করেছে যেমন আমার জীবনের প্রথম বিজ্ঞাপন করাটা খুব কাকতালীয় ছিল একেবারেই সিনেমার গল্পের মতো বা স্বপ্নের মতো ঠিক তারপরের জার্নিটাও কিন্তু একই রকম বিজ্ঞাপন সেক্টর থেকে যখন নাটকে অভিনয় শুরু করলাম সেটাও একটা গল্পের মতো যে এটা কি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে নাটক ওই নাটক করে আবার নমিনেশনের পরে সবার ভালোবাসা পাওয়া বা সবাই যে এই এই প্রশংসাটা করে যে এই মেয়েটা ভালো অভিনয় করে এটা না আসলে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আর আমার কাছে মনে হয় যে আমি যত যাই করি অভিনয়টা আসলে রক্তে মিশে গেছে অক্সিজেনের মতো অভিনয়টা আসলে কখনোই হয়তো ছাড়তে পারবো ছাড়া যাবে না একজন দর্শক আছেন একটা কথা বলছি হ্যালো শুভ সকাল কে আছেন প্রিয় দর্শক সাথে আমাদের হ্যাঁ হ্যালো শুভ সকাল আপা ভালো আছেন অনেক ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আমি সাভার থেকে টুটুল ছিলাম আমি তো নোভা আমি আপনার ভয়েস শুনে বুঝতে পারছি আমাদের রেগুলার কলার জি কথা বলুন নোভা শুনছে হ্যাঁ নোভা সাউন্ড শুভ সকাল অনেক দিন পর আপনাকে লাইভে পেলাম ধন্যবাদ ভালো আছেন আপনি ভাইয়া जी 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 आपने क्या ओग्रीम नोबारों जाना चाहिए आपने ऐसा तो प्रश्न थक बे जी जी आपने ऑनेस्ट में देखा जाता है ऊपर छापना कौन आवार ओबीना कौन तले आपने दूसरे थे कौन ता बेशी साक्षण तो बहुत कौन ये तो टू प्लीज हमारे साथ शेयर कर दें बात अवश्य ऑनेस्ट दोनों बात तुझे लामर ऑनेस्ट टाइ काज शॉट्स कर दिए थे ना आपने दोनों बात सांगे था कौन खूबी मौजर प्रश्नों जितना होते जे आमी उपस्थापना शोल ऑनेस्ट একেবারে আমার মনে হয় যে অভিনয় এবং উপস্থাপনা একসঙ্গে পাশাপাশি শুরু করেছি ওই কথাও ব্রেকের সময় হচ্ছিল যে প্রথম পরিচয়ের দিককার কথা উপস্থাপনাটা সব সময় ভালো লাগে কারণ হচ্ছে যে যখন আমি উপস্থাপনা করি ওই একটা সময় ওই নির্দিষ্ট সময়টা আমি একেবারে ব্যক্তি নোভা থাকি আচ্ছা তখন কোনো চরিত্র প্লে করছি না এবং হচ্ছে যে বিষয়টা নিয়ে উপস্থাপনা করি সেটা सेलिब्रिटी आड्डा होक, शेटा कोनो गेम शो होक, बा कोनो टॉक शो होक, किन बा कोनो जेकोनो सब्जेक्ट डी, आमी आमर काछे मोनो है जे ओई एक्टर समय आमी एके बारे व्यक्ति नोवा होए, आमर संगे जारा थाकछेन, ओई अनुष्ठानटीते तादेर संगे समयटाके खूब दारुणभावे उपभोग करछी तो ये जो ना आश्चर्य हमारे काज से सबसे में उपस्थापना खूब भालो लगा रखता काज और हमारे मन है जो तो सेक्टर एक्ट चाहिए हर तो काजे जगह टा भिन्न भिन्न शॉपर शॉंग को भालो एक तो शॉक होता शॉपर ही आते तो उटा मन है ना जो को एक्ट आशे ये लोग मार्च शट बेदी उपस्थापना जिसको आते हमारे कॉक मने हमारे प्रोड्यूसर एक प्रोड्यूसर विशेष कोर्बन के ना बुझाए ना कौखुनी तार आम के स्क्रिप्टेड आदोले बेधे दाए नहीं जे इटाई बोलते हबे इटाई कोटते हबे आमी आमार मतो कोरे शंचलोना कोरे जाए एवं तारा वो तादेरो है तो भालो लागे देखी तारा एक्सेप्ट कोरे जाए शेटा के जा आई थिंक आमी बोलते पर आमार के तो उसमें एक ভালো লাগে এখানে এই জায়গাটাতে কাজ করতে আমাদের তবে একটু জানবো আপু আপনার কাছ থেকে যে ঈদের কথা যেহেতু আমাদের দর্শক বলেই ফেললেন আমি একটু জানতে চাই যে ব্যস্ততা কেমন আচ্ছা আগেই বলছিলাম যে আমি যেহেতু একটু জব নিয়ে ব্যস্ত আমার দেখা যায় যে আমি শুটিং নিশ্চয়ই মানে আসলে একটা জব হ্যাম্পার করে তো আরেকটা কাজ করা যায় না তো আমি বেসিক্যালি হচ্ছে বন্ধের দিনগুলোতে শুটিং করি আর এর পাশাপাশি হচ্ছে খুব যদি ইমার্জেন্সি হয় তখন छुट्टी नहीं, किंतु जेहेतु आमी होच्छे एक टा एडवरटाइजिंग प्रोडक्शन फार्म में काज कोरी, एवं आमार पौत्ता अशुले एक टू बेश कोठी ना आमी उखाने प्रोड्यूसिंग कोच्छी, तो देखा जाए जे एक टा प्रोडक्शन शुरू थे के शेष पोर्टन तो आमार के अशुले उटा के इन्वॉल्व थाकते हैं, एवं इधर समय अशुले दुई सेक्टरे बेश चाप तो देखा जाच्छे जे आमार एदिककार प्रोफेशनल कमिटमेंट ठीक रखते गे आमार काछे माने आमार आसले अनेक काज के ना बोलते होच्छे दायित्वेर जायगा थेके तो कारण होच्छे एदिके आमी सिरियालेर काज करछि जेगुलोते आमार आसले डेट दितेई हय তা না হলে সেগুলোর যে অনিয়ার সেটাতে সমস্যা হবে এর পাশাপাশি হচ্ছে আমার অধিককার একটা ব্যস্ততা রয়েছে তো সবকিছু মিলে এই মানে বেশ কয়েকটা কাজই আমাকে আসলে এবার ক্ষমা চেতে হয়েছে যে আমি এবার পাচ্ছি না আচ্ছা আচ্ছা আমরা আরো শুনবো আরেকটি ভিডিওতে অবশ্যই প্রিয় দর্শক নিচে আরো একটি ভিডিওতে সঙ্গে থাকুন সবাই আমাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে মমতাজ ট্রাভেল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জিয়া ব্রাজিল মেহেদি। আজ বন্যার সঙ্গে আছে আমাদের প্রিয় অভিনেত্রী নোভা। আরও একবার ওয়েলকাম। আমরা সবকিছু নিয়ে শুনছিলাম, ঈদের ব্যস্ততা নিয়েও জানছিলাম যে এবার একটু কম দেখা যাচ্ছে নোভাপুকে, আমরা স্ক্রিনে একটু কম দেখতে পাবো। ওকে, একটু জানবো যে নোভাপুর এই যে এতদিনের যাত্রার সঙ্গে অনেকের সঙ্গে সখ্যতা হয়েছে এবং অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকে কাজ করছে এখন ইন্ডাস্ট্রিতে, এবং তাদের সাথে নোভাপুর সখ্যতাটা কেমন? আমার কাছে মনে হয় এটা আমার থেকে ভালো অন্যরা বলতে পারবে এই বিষয়টা, কারণ আমার তো মনে হয় যে যাদের সাথে আসলে সেটা ছোট হোক বড় হোক অনেক সিনিয়র হোক আমার সবার সাথে আসলে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়ে যায়, এবং সবাই হয়তো ওই বিষয়টাকে পছন্দ করে যে আমি আসলে সেটা আমার যদি কোনো জুনিয়র কেউ হয় তার সাথেও হচ্ছে আমি যতটা আন্তরিক, আমার সিনিয়র যারা আছেন তাদেরকেও ঠিক মানে সেইভাবেই শ্রদ্ধা দিয়ে আন্তরিকতার সাথে আসলে তাদের সঙ্গেও একটা খুব সুন্দর সখ্যতা হয়ে যায়। এটা আমার মনে হয়, এখন বাকিটা আসলে তারা ভালো বলতে পারবে। ডেফিনেটলি সবার মুখে একই কথাই ডেফিনেটলি আছে। আপু, টেলিভিশনের জায়গা পাট চুকিয়ে কি বড় পর্দার পাটে কখনো যাওয়ার প্ল্যানিং ছিল? আসলে ওইভাবে প্ল্যানিং এ কখনো ছিল না, কারণ হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হতো যে বড় পর্দাকে ফিট ইন করার জন্য কিছু বেসিক জিনিসপত্র দরকার, যেটা হচ্ছে সেটাই তো একটা ফিচার অবশ্যই একটা ব্যাপার, কারণ ওই এত বড় স্ক্রিনে আমাকে ভালো লাগবে বা কি ভালো লাগবে সেটারও একটা ব্যাপার আছে এবং অনেক অনুশীলনের ব্যাপার আছে, নাচ ফাইট এটা ওটা। তো আমার কাছে মনে হয়েছে যে বাবা আমি হচ্ছে পাশের বাড়ির সেই মেয়েটি, আমি এটাই আমি ভালো আছি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি জানি না মানে হয়তো আমি নিজেকে কখনো বড় স্ক্রিনে দেখতে চাই না, কিন্তু হ্যাঁ এটা বলবো না যে এমনও হতে পারে যে হয়তো এখান থেকে বেরোলাম কেউ আমাকে একটা অসাধারণ গল্পের স্ক্রিপ্ট পাঠালো, লোভ ঢুকিয়ে দিল, আমি এরপর থেকে আবার সিনেমা শুটিং শুরু করে দিলাম, সেটাও হতে পারে, বলা যায় না। বিকজ হচ্ছে যে প্রথমেই কিন্তু বলছিলেন যে কাজের জন্য আগ্রহ এবং ভালোবাসা প্যাশন আছে, সো সেটা ভালো কাজ হলে ডেফিনেটলি একজন ভালো শিল্পী সেই জায়গায় ঝাঁপিয়ে পড়বে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, আমরা একটু জানতে চাই যে ফিউচার প্ল্যানিং, যদিও সব প্ল্যান করেই আপনি এগোচ্ছেন, তারপর আমার জীবনে প্ল্যান করে কখনোই কিছু হয়নি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি প্ল্যান করি একটা হয় আরেকটা, আমি এখন প্ল্যান করাই ছেড়ে দিয়েছি যে প্ল্যান করে আমাকে দিয়ে কিছু হবে না, কারণ সেটা বুমারাং হয়ে অন্য কিছু একটা হয়ে যায়। সো জাস্ট গো উইথ দ্য ফ্লো, লাইফ যেদিকে নিয়ে যাচ্ছে, লাইফ যদি আমাকে লেমনস দেয় আমি সেটা লেমনেড বানিয়ে খেয়ে ফেলবো। বাট স্বপ্ন ছাড়া তো আমরা কেউ আসলে করতে পারি না। স্বপ্ন হচ্ছে যদি সত্যি কথা বলতে চান যে কটা দিন বাঁচি আমি বাঁচার মতো বাঁচতে চাই, এবং আমার কাছে মনে হয়েছে যে আমার পরবর্তী জেনারেশন আমার সন্তান ওকে যেন এই শিক্ষাটা দিতে পারি, যে ওকে যেন পৃথিবীটা দেখাতে পারি, ওকে এমন একটা শিক্ষা দিতে পারি যে ওর কাছে মনে হবে যে না ঠিক আছে মানে আমি ওয়ার্দি এই পৃথিবীর জন্য, এইটুকু ওকে আমি আসলে বানিয়ে রেখে যেতে চাই। কি এর বাইরে আসলে আমি খুব একটা অ্যাম্বিশাস কখনো ছিলাম না, নিজেকে নিয়ে আসলে আর কোনো ভাবনা সেই রকম ভাবে আসলে কোনো কিছুই ভাবছি না, লাইফ যেভাবে যাচ্ছে ভালোই তো যাচ্ছে, আশা করি সামনের দিনগুলো সবার দোয়ায় ভালো যাবে। অবশ্যই অবশ্যই, এবং এই দোয়াটা সবাই আমরা পারস্পরিকের মানে একজন করতে পারি অলওয়েজ, বিকজ একজন ভালো থাকলে কিন্তু চারপাশটা এমনিই ভালো হয়ে যায়, এবং আমরা বলি যে আমি নিজে ভালো থাকবো তখনই যখন আমার চারপাশটা অনেক ভালো থাকবে। সো এই প্ল্যানিংটা আই থিঙ্ক কিছু টার্গেট না থাকলেও এটা একটা ভালো টার্গেট যে আমি ভালো থাকি। হ্যাঁ, ওকে, আমরা চাই যে নোভাপু এরকম ভালো থাকুক, এরকম ভালো ভালো কাজ আমাদের উপর হাঁটতে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা আড্ডা হলো। অনেক ধন্যবাদ বোনাপু আপনাকে, এশিয়ান টেলিভিশনকে, খুবই দারুণ একটা আড্ডা, খুবই চমৎকার একটা সকাল কাটলো। অনেক ভালো থাকুন, ধন্যবাদ আবারও। ধন্যবাদ প্রিয় দর্শক, মমতাজ ট্রাভেল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জিয়া ব্রাজিল মেহেদি আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ সারাদিন অনেক ভালো কাটুক।